বাদশার বাড়ি গেছুন গিয়া কইছুন ও বাদশা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে এটা তোমার মেয়ে নি বলে হ্যাঁ বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাই নি বলে দিমো শর্ত হইল তুমি যদি আমার এখন ফার্ম যদি ফড় দাও এক বছর পর্যন্ত যদি ফার্ম খান সাইয়া রাখো বলে আচ্ছা ঠিক আছে বলে কি ওর ফার্ম বলে শুকরের ফার্ম ওজন আল্লাহর উল্লিয়ে কইছিলেন ওখান কবুল হয়ে গেছে হইল ঠিক আছে তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি শুকরের ফার্ম দেন খুব বেশি পারা দিতরা শুকরের ফার্ম দেন বেশি চাইতরা সাকরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই আজকে আপনার পীর সাহেব বেপথে গেছেন গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই গেলা সারা গিয়া কইলা সাহেব আব্দুল কাদের সাবর কাছে গিয়া কইলা সাহেব আমরা তো পীর ও মুর্শিদ আমরা তাই বেলাইনে গেছেন গিয়া জানি না শয়তানে খিলার নিচে কি মনে হয় বাদশার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই এক বছর লাগি চুক্তি করিয়া শুকরের ফার্ম রাখরা শুয়র গুণ ফর দিতরা চাইতরা বলে হাসতো নি হঠাৎ তান ধ্যান পড়ছে ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলানি লগে লগে আবার দোয়া করছে না আল্লাহ আমার সামিয়ানডে বালা রাস্তা ঘুরাইয়া দেও রে আল্লাহ আল্লাহর ওলির দোয়া কতটুক কবুল দেখো কা লগে লগে দোয়া করছন সামিয়ানে শুয়রের ফার্ম ফালাইলা বাসার মেরে সাড়িলা আবার বালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া এল্লাগি বালা ওলি আল্লাহ হল বালো আলী মহলর বালা মানুষের সুরবত যাওয়ার চেষ্টা করবা কোনো বাচ্চান্ত দুষ্টামি করে বালা আলি মহলর বালা সুন বালা পুরো কিরকল ডার লাগাইবা এরা যদি মাথা তাত দিয়া ফু দেন আতাইয়া দেন তার দোয়ার বরকতে এইটা বাচ্চান বালা হয়ে যান গিয়া যার জন্য আল্লাহর বন্দে গান দোয়াই লোকে চার প্রকার দোয়ায় রহমত দোয়ায় রহমত দোয়ায় তদর দোয়ায় খুফিয়া কবিরি কিতাবের মধ্যে সে চার প্রকার দোয়াঞ্চল দোয়ায় রহমত রুহবত তদর্রু তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর খুফিয়া মানে ফসরা পাখানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না এর লাগি ফসরা পাখানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না শুধু যে গুলা দোয়া পড়িবা আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া মান্নতর দোয়া মুসিবতর দোয়া সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করতা দোয়ার কিবল হইল গিয়া আসমান আতর গাতা আপনার আসমান মুখা থাকত এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবার দোয়া কর কিতাব লেখা দেখছি গুরুজাতুন শব্দ আইছে দয়া তোর মাঝখানো সামান্য ফাঁকা রাখতে পারবা ফাঁকা রাখার লাগে কমাইছে এর লাগে দয়া তোর মাঝখানো থোড়া ফাঁক রাখতা এত ভাগ কই তোর মহিলা না বুঝেছি দুইবার যদি একবারে দুই দেশ দুই আর যদি ডাকনা মেলাই লাগবে মানুষটা দোয়া করে নিন আরো কিচ্ছু করে বুঝেছেন দোয়ার তরিকা তো মানতে নেন তরিকা তো মানতে হয় হাতর গাতা আসমান মুখা থাকতো দোয়ার কিবল হইল গিয়া আসমান হাত কলা উঠাইয়া রাখবা সিনা বরাবর আর এগু আরেক দোয়া আছে দোয়া ইস্তেস কা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া রসুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে এখন তো মেঘর দোয়া হয় না আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো হইতো নানি মুরব্বী সাহেব বলে হইতে হবে আগে আগে মেঘর দোয়া হইছে না এখন খরা উড়ে না এখন আর মেঘ বারো মাস অগ্রহায়ণ মাসও দিছে পুষ মাসও দিছে মাঘে মেঘেও দেখো যাচ্ছে রেশ না ফরতে মাসও আল্লাহ দিতরা না এই আগেইলা আসলো চৈত্র মাস না বৈশাখ মাসে ইয়ে আছে মেঘ নাই বা চৈত্র দিলাইছে বৈশাখও দিলাইছে জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই রুয়ার হইতে পারতে না জমিন ভাটিয়া তার মানুষের দোয়া করছে আমরা ছোটোবেলা পাইছি কিছু এটাও 90, 91, 92 অর্থাৎ দেখছি দোয়া হইছে বেজান দোয়া করছে অন্য ঘর দোয়া হাত উল্টাইয়া রদুর মাঝে গিয়া ও ময়দানও গিয়া দোয়া করে শহর গিয়া মুখাওর গিয়া রদির মধ্যে গিয়া দোয়া করে এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না আমরার দেশ জুমার নমাজর পরে দোয়া আমরা করি না সারা বার হইয়া যায় গিয়া জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাহেব গুড়িয়ে বসবা হজরের বাদে গুড়িয়ে বসবা আসরের পরে গুড়িয়ে বসবা সুন্নত সুন্নত বসা ইমাম সাহেবের সারারে লইয়া বসিয়া দোয়া করবা এই সময় যে ইমাম সাহেব অকল গুরুর রসুল্লাহ গুরুর ই ইমাম ফুবেদি গুরুর ফুবেদি আল্লাহ আছে ফৈসবেদি আল্লাহ নাই নাই থাকো এই সময় আল্লাহ ফুবেদি এমনে যেন মাঝে মাঝে দেখছেন নানি জিয়ারত গেলে এক গুরুকে গুড়ি যায় গুরুর নানি মাঝে মাঝে এতে বোঝা যায় অন্য কয় আল্লাহ অন্য কয় ফুবেদি নাই সারা ফৈসবেদি
আর মসজিদের ইমাম যা ফজর বাদে কুরআন সুন্নাত, আসর বাদে কুরআন সুন্নাত, জুমার দিন ঘুরিয়া সারার বাইতেন ঘুরিয়া দোয়া করেন, আমার নবী ঘুরিসলা এই সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা ঘুরি যাইনি বলে পশ্চিম সরাই দিননি বলে জিনা, আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা এল্লাগি দেখো কা ইমাম সবে যখন ঘুরিয়া বসন এটা ই বসইল জ্ঞান নবীর সুন্নত, আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরিয়া দোয়া করতা সুবহানাল্লাহ। তার কারণে দোয়া করিয়া যাইবা জুমার দিন, খাস করে সারা দোয়া করব জুমার দিন সারা দোয়া ঘন্টা করিয়া যাইবা, আমরা একগু রকম না দোয়া লম্বা ঝরা যায় দেশে, আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই, পাঁচ মিনিট সাত মিনিট বলো না নিব যায়, পাঁচ মিনিট সাত মিনিট দোয়া করবা বাস, এতে তো বিশ মিনিট তো করতা না, ইতোই লোকি আর ওভার সাইজ দোয়া বুঝবাইছে, কেউ যদি বিশ মিনিট পঁচিশ মিনিট দোয়া করে তা মানুষ আর দোয়া বুঝবা নিব যায় জি না, এক জায়গা তোলা দোয়া হয় ওটা মানুষে আমার কইলা হুজুর আমরা এরিয়াত এক জায়গার দোয়া হয় আমরা গলা বালা গামছা বান্ধি রাইনি চিন্তা হয়ে যায় গলা দুধ লাগছে দু কইছে রা ফুয়া গিয়ে বুঝে না, আমি বললাম কিতা এলো ব্যবহার কিতা বলি আমরা এলো দোয়া চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয় আমরা কিতা করতাম বলা গলা বা গামছা এখন লটকাইয়া আ তোলা হারাইয়া বই বেদনা ভরে তুলছে তুলছে ওলা দুধ লাগছে শুনিয়া হাই রে কত কষ্ট করডা ইনুর হিসাব এটা কি জাতির দোয়া শুনি হ্যাঁ এটা মানুষ বাগি বারা দিন দোয়া তাইতা না এক ধরো হইতা এক মাদ্রাসার ছাত্র হয়ে একটা আসলা এটা ছাত্র হই লাগে জিন্নি মুমিন বহুত আগর এক ঘটনা হইল অন্তত কে পঁচিশ বছর আগর কথা আমরা ছাত্র জমানার আমরা উস্তাদক লেগে গপ করছি যে সাক মাদ্রাসা তো নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার বদনাম হইল কইবা ইনু জিন্নি মুমিনের লাইন নাই জিন্নে মুমিনের ছাত্র কিছু আসন ওটা ছাত্র একদিন উস্তাদক দাওয়াত করলে উস্তাদক ক্লাস কোনো সময় এখন কিতারে দাওয়াত খাওয়াইতে না নিলা কোন কোনো সময় ফুর্তি করি আমরাও হো তো জিন্নে মুমিন ছাত্র কিনতে কইলা হুজুর হলে কোন দাওয়াত খাওয়াইতাম তে একদিন খাওয়াই নাই ও তারা একদিন দিয়ে গিয়ে মিলিয়া দাওয়াত দিস হুজুর মাদ্রাসার থেকে গেল তিনজন না চারজন বলি গেছে বসিয়া চাইরজন নিয়া খুব বালা করে রায় খাওয়াইছ না রো বালা বিছনা গদ্দির জায়গা দিস বুঝেছি খুব বালা গদ্দির জায়গা দিস তাই তান খাইছ খাইয়া খুব বেশি ঘুমাইছ আর সকালবেলা তান তান ওর সাতটা সারছে সাতটা সারিয়া দেখুন খানা এল পি স্কুলের তক্তা ছাড়া হতল বুঝেছি তার এল পি স্কুলে নিয়ে সাতটা লাগাইয়া আর তার ব্রেঞ্চ আছে না তক্তা বনর মাঝে জঙ্গলে এল পি স্কুলে আর বুঝেছি জঙ্গলের মাঝে এল পি স্কুল নিয়ে তারা কোথায় দিছে বুধবাই রায় ওইটাই লোকে তারা রাখা যা জিন্নাতলার খান সাতটা লাগাইয়া কোনো সময় রাত মানুষের দুনিয়া ঘুরাইতে হয় বেতালে যদি লাগাইতে হারে সাতটা জিন্নাত আমরা চক্ষু আড়ালে দেখি আনবো আমি মাতিয়ার তা শুনে জিন্নাত হলে মানুষের মাত শুনে লাগে খেয়ার লগে এলাকার ঘরে জিন্নাতে অনেক পুরানা পুরানা জিনিস হইলে কারণ ইতা তারা জানে শুনে এর লাগে জিন্নাত খাতাই তৈলে আমরা মেসা বকলের খেনে নেই আগে বলে মেসা বকল এই আম আয়াতর মধ্যে আমল আছে তার মধ্যে আমল আমার তা কি বালা আছে সমাজ গম্ফা সত্তর তো নমাজ দায়ন করিয়া পড়িত্রা নবীর সুন্নতর উপর আমল আছে এর লাগে আমলই মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক ডরাই যায় আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আল্লাহ বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদির জিলানি রে কইলা বলে সাহ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ সরিয়া থাক তাই কইলে আল্লাহ তো চাইলে সুয়র খান্দ তুলি লাইতে পারে ইতা হইল গিয়া আল্লাহর জাতর বুঝলিলাম তাই নাকতে একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া তাই না একজন বুজুর্গ মানুষ তান অসংখ্য সাগরী বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগ নিয়েছে আসি গেছে বাসার বাড়িতে গেছেন গিয়া কইছেন ও বাসা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে এটা তোমার মেয়ে নেই বলে হা বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাই নি বলে দিব শর্ত হইল তুমি যদি আমার এখানে ফার্ম যদি ফর দাও এক বছর পর্যন্ত যদি ফার্ম খান সাইয়া রাখো বলে আচ্ছা ঠিক আছে বলে কি ওর ভারম বলে শুকরের ভারম ওই জন্য আল্লাহর উল্লিয়ে কইছিল ওখান খবুল হয়ে গেছে
কইলা ঠিক আছে তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি। শুকরের ভারম দেন খুব বেশি পারা দিতরা, শুকরের ভারম দেন বেশি চাইতরা। সাগরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই, আজকে আমরা পীর সাহেব দেখতে গেছেন গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই। গেলা সারা গিয়া কইলা সাহেব আব্দুল কাদের সাবর কাছে গিয়া কইলা সাহেব আমরা তো পীর মুর্শিদ, আমরা তাই বেলাইনে গেছেন গিয়া জানি না শয়তানে খিলার নিচে কি মনে হয় বাসার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই এক বছর লাগি চুক্তি করিয়া শুকরের ভরম রাখরা শুয়র গুল ফোর দিতরা চাইতরা বলে হাসতো নি। হঠাৎ তান ধ্যান পড়ছে, ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলানি লগে লগে আবার দোয়া করছে না আল্লাহ আমার সামিয়ানদের বালা রাস্তা ঘুরাইয়া দেও রে আল্লাহ, আল্লাহর ওলির দোয়া কতটুক কবুল দেখো কা। লগে লগে দোয়া করছেন সামিয়ানে শুয়রের ভরম ফালাইলা বাসার মেয়েরে ছাড়িলা আবার বালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া এল্লাগি বালা ওলি আল্লাহ হল বালো আলী মহলর বালা মানুষের সর্বত যাওয়ার চেষ্টা করবা কোন বাচ্চান্ত দুষ্টামি করে বালা আলী মহলর বালা আসুন বালা পুরো কিরকলর ডার লাগাইবা এরা যদি মাথা তাঁত দিয়া ফু দেন আতাইয়া দেন তার দোয়ার বরকতে এইটা বাচ্চান বালা হয়ে যান গিয়া যার জন্য আল্লাহর বন্দেগা দোয়াই লোকে চার প্রকার দোয়ায় রহমত দোয়ায় রহমত দোয়ায় তদর দোয়ায় খুফিয়া কবিরি কিতাবের মধ্যে সে চার প্রকার দোয়াঞ্চল দোয়ায় রহমত রুহবত তদর তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর খুফিয়া মানে ফসরা পাখানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না এর লাগি ফসরা পাখানার যাইতে সময় হাত উঠাইতে লাগে না শুধু যে গুলা দোয়া পড়িবা আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া মান্নতর দোয়া মুসিবতর দোয়া সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করতা দোয়ার কিবলাই লগিয়া আসমান আতর গাতা আপনার আসমান মুখা থাকতো এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবার দোয়া করতা কিতাব লেখা দেখছি গুরুজাতুন শব্দ আইছে দয়া তোর মাঝখানো সামান্য ফাঁকা রাখতে পারবা ফাঁকা রাখার লাগে কমাইছে এর লাগে দয়া তোর মাঝখানো থোড়া ফাঁক রাখতা এটা ভাগ কইতে মহিলা না বুঝেছি দুইবার যদি একবারে দুই দেশ দুই আর যদি ডাকনা মেলাই লাগ মানুষ হবে বেটা দোয়া করে নিন আরো কিচ্ছু করে বুঝেছি দোয়ার তরিকা তো মানতে নেন তরিকা তো মানতে হয় হাতর গাতা আসমান মুখা থাকতো দোয়ার কিবলই লগিয়া আসমান হাত কলা উঠাইয়া রাখবা সিনা বরাবর আর এগু আরেক দোয়া আছে দোয়া ইস্তেস কা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া রসুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে এখন তো মেঘর দোয়া হয় না আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো হইতো না নি মুরব্বী সাহেব বলে কইতে হবে আগে আগে মেঘর দোয়া হইছে না এখন খরা উড়া নাই এখন আর মেয়ে বারো মাস অগ্রায়ণ মাসও দিছে পুষ মাসও দিছে মাঘে মেঘেও দেখো যাচ্ছে রেশ না প্রত্যেক মাসও আল্লাহ দিতর না এই আগেইলা আসলো চৈত্র মাস না বৈশাখ মাসে আছে মেঘ নাই বা চৈত্র দিলাইছে বৈশাখও দিলাইছে জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই রুয়ার হইতে পারতে না জমিন বাটিয়া তার মানুষে দোয়া করছিল আমরা ছোটোবেলা পাইছি কিছু এটাও নব্বই একানব্বই বিরানব্বই ওঠা দেখছি দোয়া হয়েছে বেজান দোয়া করছে মেঘর দোয়া হাত উল্টাইয়া রদুর মাঝে গিয়া ও ময়দানও গিয়া দোয়া করে শহর গিয়া মুখাও গিয়া রদির মধ্যে গিয়া দোয়া করে এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না আমরার দেশ জুমার নমাজর পরে দোয়া আমরা করি না সারা বার হইয়া যাই গিয়া জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাহ গুড়িয়া বসবা হজরের বাদে গুড়িয়া বসবা আসরের পরে গুড়িয়া বসবা সুন্নত সুন্নত বসা ইমাম সাহেবের সারারে লইয়া বসিয়া দোয়া করবা এই সময় যে ইমাম সাহ অকল গুরোর রসুল্লাহ গুরোর ই ইমাম ফুবেদি গুরোর ফুবেদি আল্লাহ আছে ফৈসবেদি আল্লাহ নাই নাই তা এই সময় আল্লাহ ফুবেদি এমনে যেন মাঝে মাঝে দেখছেন নানি জিয়ারত গেলে এক গুরুকে গুড়ি যায় গুরুর নানি মাঝে মাঝে এতে বোঝা যায় মনে হয় আল্লাহ মনে হয় ফুবেদি নাই সারা ফৈসবেদি আর মসজিদের ইমাম সাহেব ফজর বাদে গুরন সুন্নত আসর বাদে গুরন সুন্নত জুমার দিন গুরিয়া সারার বাজেন গুরিয়া দোয়া করেন আমার নবী গুরিসলা কি সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা গুরি যাইনি বলে পশ্চিম সারি দিন বলে জিনা আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা
এল্লাগি দেখো কা ইমাম সাহেব যখন ঘুরিয়া বসন এটা ই বসাই লগে নবীর সুন্নাত আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরিয়া দোয়া করতা সুবহানাল্লাহ তার কারণে দোয়া করিয়া যাইবা জুমার দিন খাস করিয়া সারা দোয়া করবা জুমার দিন সারা দোয়া ঘন্টা করিয়া যাইবা আমরা একগু রকম না দোয়া লম্বা হইতে ধরা যায় দেশে আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই পাঁচ মিনিট সাত মিনিট বলো না নিবন যায় পাঁচ মিনিট সাত মিনিট দোয়া করবা বাস এতে তো বিশ মিনিট তো করতা না ইতো হইলো গিয়ে আর ওভার সাইজ দোয়া বুঝবাইছো খেয়েও যদি বিশ মিনিট পঁচিশ মিনিট দোয়া করে তা মানুষ আরো যদি দোয়া বুঝবা নিবন যায় জি না এক জায়গা তোলা দোয়া হয় কথা মানুষে আমার কইলা হুজুর আমরা এরিয়াতে এক জায়গার দোয়া হয় আমরা গলা বালা গামছা বান্ধি নাই চিন্তা হয়ে যায় গলা দুঃখ লাগছে দুঃখ হয়েছে রা ফুয়া গিয়ে বুঝে না আমি বললাম কিতা এলো ব্যবহার কিতা বলি আমরা এলো দোয়া চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয় তো আমরা কিতা করতাম এবার বলা গলা বা গামছা এখন লটকাইয়া আ তোলা হারাইয়া বই চিন্তা বেদনা ভরে তুলছে তুলছে বলা দুধ লাগছে শুনিয়া হাই রে কত কষ্ট করটা ইনুর হিসাব এটা কি জাতির দোয়া করি হ্যাঁ এটা মানুষ বাগি বার একদিন দোয়া তো আইতা না এর ধরো আইতা না আজ মনে করো কেউ মৌলা না সাব গলাছো তাই তাই যদি দোয়া তিরিশ মিনিট করে দোয়া করো না আর একদিন এটা দোয়া তো আপনার আইবার না না দোয়া আই আল্লাহ লম্বা দোয়া যাই আর কি খাম না ইটার দোয়ার আমি বাড়ি গিয়ে করে নিব ওই না বলি এর লাগি দোয়া করতে সময় বলা দোয়া করতাম মজা থাকতে থাকতে ইতমেনানোর সহিত দোয়া শেষ হয়ে যাইত মানুষে আফসোস করত কিছু আর কিছু কিছু কোনো জায়গার দেখবাই মাত্র পাঁচ মিনিট দোয়া আমরা জানতাম পারি নাই তৈর কি আমরা অলস্যতা ও সভ্যরা তোর রায় এমনি মেয়েরাজর রায় শুক্রবারে মজা বলে দোয়া করো ও এক ঘুরে দেখবা মসজিদের ওয়াল্লো এখন দিয়ে বই দিছিল গতবারই মুখ মানে ওয়াল্লো পাঁচ মিনিটে মরি যাইতরা মসজিদ এলাম দিয়ে বুয়া তার হাঁ তিনজন খুশ হই তার দোয়া করবা সাইয়া দেবেন যাই মাঝে মাঝে আ তিনের নাই অন অন আর ওই এখন দিব বই দিয়েছিল মেসা ওর দোয়া শেষ হইলে ও উঠি আসতে উইলা হওয়া যায় মাঝে মাঝে এক বুড়ো মানুষ দুই নম্বরে তাকছে গিয়ে আল্লাহর বন্ধে গান খাইছিল কক আইতা লাগি দোয়া হলো হইতো মিডিয়াম হইতো মঞ্চর কষ্ট হইতো না ওলা রানি বঞ্চায় ওলা দোয়া হইতো সাহেবে করকা আলিমে করকা হাবিজে করকা বেনিজে করকা দোয়া করতে সময় এমন ভাবে দোয়াইতো মানুষের যাতে কষ্ট হয় না দোয়া মজা থাকতে হতো দোয়া চাই তবে দোয়া করতে সময় আতর গাতা আসমান মুখ হইতো এখন এক গুড়ে নোলা দোয়া করো মসজিদে দেখুন যে নমস্কার ওল্লাহ বই দিয়েছিল ওলা যে এখন জোর করবে এক গুড়ে ওল্লা ঢুকাইয়া বইছেন নি চিন্তা ইটা বুঝুন দোয়া করতে বুঝে বক্সিন ওল্লা বুঝেছেন ও ইলা দোয়া কি ভাই এটা তো দোয়ার তরিকাও নাই তো ওল্লা হোস হয় খে পিতা দিত আপনার হাতে হ্যাঁ ও এক গুড়ো বই দিয়েছিল কবারও লাগাইয়া থাও ঘুমাইছি আরেক গুড়ে দোয়া করেন দেখো সাইডরা গাছ পড়িয়া উঠি দিতা উড়া তা তেইনো দোয়া তোর হার কিনা ও সাইডরা গাছ সালাম পিড়াইয়া অতাত্তা করিয়া গুজনের দোয়া ও দুই ফুসা মাল্লা কিচ্ছু নাই না রাব্বা না জলাম না না আল্লাহ মাইন না আল্লাহ জিক্রিকা ও সুক্রিকা এটা কিচ্ছু নাই খালি গোসাই মাল্লা খালি ও দোয়া করটা খালি শেষ ওই ফুসিয়া গোসাই এই দোয়ার কিচ্ছু আসেনি কিচ্ছু কই নাই মানে কয়া গেল নি কিচ্ছু কোসে এটা মন গড়া আমরা দোয়া চলে বুঝেছি মন গড়া দোয়ার আমরা তরিকা প্রায় মানুষ জানি না খেয়েও আছে কুসো সারডা খেয়েও আছে ওল্লা খেয়েও আছে সিত্রাইয়া খেয়েও আছে বক্তি ওল্লা
ও হাল্লাতে দোয়া চলে উদয়ছিল সুন্দর করে দোয়া করপা কাটতি মিনতি করি আল্লাহর কাছে হামদক পা দোয়া করপা আল্লাহ আপনারে দিত আপনি সাইড আল্লাহর কাছে সুন্দর করে ভিক্ষার হাত বাড়াতো আল্লাহর দরবার আমি তো আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়াইছি দুনিয়া ভিক্ষুকে হকিরে জেলা মানুষের কাছে হাত সুন্দর করে বাড়াইলে হকিরে জেলা হকিররে মানছে হালিয়াতে ঘুরাইয়া দেনা ঠিক তো দূর বলে আল্লাহর কাছে ওলা মাঙ্গিত সুন্দর করে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর মান দেখেন এর জন্য বিশেষ করিয়া দেখক কাম বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া হেও আসুন মুম্বাই গেছেন বেঙ্গালোর গেছেন ভাই তাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি সাবর তাই মজহব রে মান ইমাম শাফি সাবর মানে মানুষ কইব কোন অসুবিধা নাই শাফি সাবর সেও যদি শাফির যদি ইমাম সাবর তার পিছনে আমরা নমাজ পড়িতাম ভারম একটা ভারম জায়গা আছে তবে যেন মজহব মানুন না লা মজহব হয় না গুর হয় বিলকুল মজহব মানুন নেন তানোর পিছনে আমরা নমাজ পড়িতাম না মজহব মানতেও লাগব এরা মজহব মানছন ইমাম শাফি সাহেবরে মানছন ইমামরে মানছন ওইব এর পিছনে আমি নমাজ পড়িতাম পারব তাই আমার পিছনে পড়িতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এক গুরে মজহব মানুন না জুমার দিন দেখুক কা বিশেষ করিয়া খুতবা যেটা আছে খুতবা দেখিয়া পড়িলে সব বেশ ফজিলত বেশ খুতবা যেটা আছে দেখিয়া পড়িলে সব বেশ ফজিলত বেশ ইমাম সাহেব বলে জুমার আগে খুতবা ওখানে একবার সাওয়া খান বালা একবার দুইবার সাইয়া যদি ফরন গিয়া খুতবা পড়ান বেশি বালা আর ইমাম সাহেব বলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও খুতবা সম্পর্কে থোড়া আলোচনা করা উত্তম খুতবা দেখিয়া বালা আমরা দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা খুতবা পড়িছি বেটা ও শান্তি গেছে রামপুর আনা দেখি গেছিছে বেটা রামপুর দেখি তো কত হাস করি আইছো রামপুর বাস করি আইছুন কত দেখিয়া খুতবা পড়া বেহতর বালা আনা দেখি পারবা না যাইস না কিন্তু দেখিয়া পড়া উত্থ আমরা মনে করি মনে আনা দেখি বালা বলে না জি না এল্লাটি দেখিও বড় বড় বুজুর্গ হলে কি হয় অনেক সময় চাইয়া দেখেন জানি খুতবা দেখি দেখি হয় আনা দেখি চাইলেই তা বড় বড় বিজ্ঞ আলিম হল আসন ও সিন্নিয়কু দিল কে দিয়ে মাত্র কষ্ট আইয়প্পা আপনারা বই যাক পাইয়া বারে যারা আসন আইয়প্পা আপনারা রা সিন্নি দেব ওই যাক না বা কষ্ট ওই যার গিয়া কাজ করিয়া আর আমিও সব সল্লিতাম আমারও জবর দিয়ে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم حاضرين الكرام এল্লাগি দয়া করি আমি যে দোয়ার ফজিলত নিয়ে বিশেষ করে আমি আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম এখন দেখপ্পা দোয়া উপর দিকে যায় না আমার নবী একদিন কইছেন একজন সাহাবীরে যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াতের ব্যাখ্যা দেখছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা সেই আয়াতের ব্যাখ্যা তফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হইল গিয়া সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর কাছে টাইম গেছেন রাসূলুল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে জানাইলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে কবুল হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে আর দোয়া আল্লাহ কবুল করব জানিয়া রাখো যদি কেউ হালাল রিজিক খায় হালাল রিজিক কানে বলার দোয়া আল্লাহ কবুল করব আর যেই দিন যেই সময় কোনো মানুষে হারাম খাইলাইব এই মানুষের বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না
যেই দিন যেই সময় মানুষে হারাম খাই দিব জানি শুনি, এদিন থাকি চল্লিশ দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান মহতরম হাজির নেকেরাম গভীর রায় প্রায় আমি আপনাদের সম্মুখে যে দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম, সারা দোয়া করো কোয়া কোরআন তিলাওয়াত করছেন দোয়া করুন, নামাজ পড়ছেন আপনি দোয়া করুন, যা ইবাদত বন্দেগি করবা আপনি দোয়া করো কোয়া, যত বেশি করি আপনি দোয়া করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব, তবে দোয়া করতে সময় আগে করে দুরুদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া কবুল, আর দোয়ার মধ্যখান অন্য লাগি দোয়া করিয়া দোয়া করবা এই দোয়া আল্লাহ বড় কবুল কর। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বেশি বেশি করিয়া দোয়া করার তৌফিক দক্কা সবে হক্কা, আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا عن الحمد لله رب العالمين كتاب الكريم كوميتي يرى لك دعوت إن شاء الله إسلام الدين مزار بيخ الله بيخ انتقا بيشار رانا حجو قسنا ما شاء الله إسلام الدين مزار بيخ الله بيخ بيشار تقاي مرفيل دان مرسن نان شاكو قرسن الله تنصر قرر 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 জালালি সহসভাপতি দিনার আহমদ বড়বুইয়া কোষাধ্যক্ষ বালাগরি খেয়াল করবা কোষাধ্যক্ষ শব্দ অনেকদিন এক মিটিং প্রস্তাব আইছে, আচ্ছা আচ্ছা, যার কারণে বিশেষ করিয়া কোষাধ্যক্ষ ক্যাশিয়ার দেবেন বুঝাইছে ক্যাশিয়ার না তে অনেক কিছু মানুষ আছেন এই ব্যাপারে অজ্ঞ জানেন না, একদিন একটা কমিটি গঠন করা হয়েছে এক জায়গা কইছেন অমুক অমুক নেতা হোক কোষাধ্যক্ষ বুঝাইছে বেটা বারে মফিল থেকে বারে গিয়া বন্ধু আমার কিতাব হত দিলা কোষাধ্যক্ষ হ বুঝতাম পারলাম না বুঝতে বারে গিয়া বলতে আমার কিতাব হত দিলা কোষাধ্যক্ষ বুঝি বুঝছ না আমরা বললাম তুমি মেইন দেবো পয়সা হইতা খালি তোমার মাঝে পয়সা তুইবা কোষাধ্যক্ষ তাই ইলা মানুষ আসয় মাশাল্লাহ সবে সিন্নি লক্ষ সবে।